নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাংশনের নতুন ভিডিওয়ে তীর্থ সাহা আপনাদের স্বাগত করছে। হ্যাঁ, আমি অনেক দিন ধরে ভিডিও বানাতে পারিনি এবং আপনাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, হোয়াটসঅ্যাপেরও উত্তর আমি ঠিকঠাক দিতে পারিনি। আমি একটু কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ার জন্য সব ঠিকঠাক উত্তর দিতে পারিনি। এখন আস্তে আস্তে কাজটা একটু হালকা হয়ে গেছে, তাই আমি আজকে আপনাদের কাছে চলে আসলাম ভিডিও বানানোর জন্য। তো আমাকে অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছে, সেইগুলো একটা একটা করে ভিডিও বানাতে গেলে বিশাল বড় সময় লাগবে, আর কিছুগুলোকে ওইভাবে লিখে কমেন্টে উত্তর জানানো যাবে না। তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানে যা এতদিনের যে দু সপ্তাহ যে কমেন্টগুলো জমেছে, সেই সমস্ত কমেন্টের অ্যান্সার আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা শুরু করছি। শুরু করার আগে একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিন। তো কমেন্টের সেকশানে আমি যাওয়া যাক। ফার্স্ট কমেন্ট আমাদের করেছে রঞ্জিত হালদার বাবু, যিনি অনেকদিন ধরে কমেন্ট করছে। আমি দেখলাম অনেক কটা কমেন্ট করেছে। একটা যে আমি পুজোর বিল বুক দেখিয়েছিলাম, সেখানে উনি বলছেন, দাদা ডিজিটাল অফসেট মেশিন হলে কি এইরকমভাবে করতে হবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, ডিজিটাল অফসেট মেশিন হলেও সেম, কারণ আপনার পেপার মাপ তো চেঞ্জ হবে না। কিন্তু হচ্ছে ডিজিটাল অফসেট মেশিনে আমি খুব একটা কাজ করাইনি, বলতে গেলে একটাই মনে করেছিলাম অনেক দিন আগে, কিন্তু বেশি ডিজিটাল মেশিনে করাইনি। সঙ্গে নর্মাল অফসেট অফসেট মেশিনেই করিয়েছি। এখন উনি ডিজিটাল অফসেট বলতে যে নতুন এক ধরনের বেরিয়েছে, সেই ডিজিটাল অফসেট বলতে কি রাইকো কোম্পানি, সেটা আমি বলতে পারছি না। যদি সেটা হয়ে থাকে আপনি কমেন্টে জানাবেন কোন জিনিসটা। সাধারণত পেপারের মাপ আপনার সেম থাকবে, এখানে আপনি যেভাবেই ছাপান, আপনি স্ক্রিনে ছাপান কি যাই করুন, আপনার পেপার মাপ তো সেম, পেপার মাপ তো আপনার চেঞ্জ হবে না, এই হচ্ছে ব্যাপার। তো এটা হয়ে গেল। দাদা এখানে বলেছে, দাদা ব্লেন্ড এরিয়া কত দেবো? ব্লেন্ড এরিয়া আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি, যে আপনি যদি কাটিং জায়গাটা ছাড়াত, তো মিনিমাম আপনি যদি কাগজকে ফিনিশ কাটিংয়ের জন্য, তাও যদি আপনি যদি সেটা বলতে চাইছেন, সেটা আমি বলে দিচ্ছি, যে যদি যে কোনো কাগজকে ফিনিশ কাটিংয়ের জন্য আপনি সবসময় পেপার মাপটা নেওয়ার পর, যে কোনো কাগজের পেপার মাপ নেওয়ার পর সেটার থেকে আপনি 3 mm করে ছোটো করে দেবেন জিনিসটাকে, তাহলে কি আপনার প্রপার জিনিসটা হবে। কারণ অনেক সময় কাগজ কাটতে এদিক ওদিক হয়, কারণ সবাই সব কাটিং ম্যান কিন্তু ঠিকঠাকভাবে কাটতে পারে না, কারোর কারোর মেশিনের ডিস্টার্বের জন্য খারাপ হয়ে থাকে, এই জন্য আমি বলি ওটা। এবার আপনি কোন ব্লেন্ডের কথা বলতে, সেটা আমি একটু বুঝতে পারছি না, কিন্তু যদি আপনি একবার ক্লিয়ার করে কমেন্টে জানান তাহলে আমি বলতে পারবো। তারপরে বলছে, দাদা 18x22 পেপার সাইজ, চারিদিকে যদি রাফনেস থাকে তাহলে পেপার সাইজ কত হবে? দেখুন, রাফনেস সাইজ যাই থাকুক, আমরা 18x23 যে যে মাপগুলো আপনি বলেছেন, নর্মাল যেই মাপ নিই সেই মাপ নেবেন। মাপ নিয়ে আপনি 3 mm যেরকম আমি বলি, যদি আপনার মনে হয় 3 mm জিনিসটা হবে না, তাহলে একটা কাজ করবেন, 3 mm এর থেকে সামান্য বেশি করে চারদিকে ছেড়ে দেবেন। তাহলে যদি রাফনেস থাকে তাহলে সেই জিনিসটাকে যখন পেপারটাকে ভালো করে ছিটে ক্লিন করে দিয়ে করলে তাহলে আপনার খুব একটা অসুবিধা হবে না, 3 mm সাধারণত হয়। তো এই হচ্ছে এটার উপরে ব্যাপার। তারপরে আমাদের একটা দেওয়া করেছে সত্যজিৎ মাহাতো, উনি করেছেন যে ওই যে ক্লিপ আর্টের যে কালেকশানগুলো দিয়েছে সেগুলো PNG ফরম্যাটে আপলোড করে লিঙ্ক শেয়ার করলে মোবাইল ইউজারদের জন্য সুবিধা হয়। ঠিক আছে সত্যজিৎ বাবু, আমি চেষ্টা করব দাদা যত তাড়াতাড়ি পারে আপনাদের কাছে এইগুলোকে PNG ফরম্যাটে, কারণ আমার কাছে এখন অনেক রিকোয়েস্ট আসছে যে মোবাইলে যেরকম পিক্সেল ল্যাব বা এইগুলোতে কাজ করার জন্য অনেকেই আমাকে করছে, মোবাইলে কাজ করার জন্য আপনারা একটু PNG ফরম্যাটে পাঠালে সুবিধা হয়। তো আমি চেষ্টা করব PNG ফরম্যাটে এগুলোকে সব কনভার্ট করে একটা ফাইলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে। আমি বলছি, আমি আশা করছি আমি ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের এই একটা ওয়েডিং ক্লিপারটাকে আপনাকে শেয়ার করার চেষ্টা ডিসেম্বর মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন, এটা আমি আশ্বস্ত করছি। আর যত পারবো আস্তে আস্তে এরকম নর্মাল কোরেল ফাইল ছাড়াও আমি PNG ফাইল আপলোড করার চেষ্টা করছি। তারপরে হচ্ছে সময় পাচ্ছি না বলে করতে পারছি না, তো দাদা আপনি কিছুদিন ওয়েট করুন, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব এই মাসের মধ্যেই, আপনাকে চিন্তা করতে হবে না। যদি কোনোভাবে যদি ভুলে যায় আপনি প্লিজ আমাকে আরেকবার নক করে দেবেন।
দাদা, ফ্লেক্স আর ব্যানারে ম্যাক্সিমাম বা মিনিমাম কত ইঞ্চি বা কত মিলিমিটার ছাড় দিতে হয়? দেখুন, এখানে ফ্লেক্স আর এতে আপনাকে ছাড় দিতে, আপনি পুরো মাপটা ধরে কাজ করতে পারেন, কোনো যায় আসে না। যখন ফ্লেক্স আপনি যেখানে প্রিন্ট করবেন তারা আপনাকে অলরেডি দেবেন। যদি আপনি বলেন যে আমার এই মালটা ফ্রেমে হবে, তাহলে সেই অনুযায়ী ওরা কিছুটা জায়গা ফ্রেম করার জন্য ছাড় দিয়ে দেয়। আর যদি বলেন না আইলেট হবে, তাহলে সেই হিসাব মতন ছাড় দিয়ে দেয়। কিন্তু আমি যখনই কোনো মাপ নিই, অর্থাৎ আমার ভিডিওগুলোতে আপনি দেখবেন যে মাপ নেওয়ার পর ধরুন আমি 3 ফুট বাই 2 ফুট নিলে তারপরে একটা ছোট্ট বর্ডার রেখে দিই, 1/2 ইঞ্চির বা 1 ইঞ্চি আমি দিই না, 1/2 ইঞ্চিরও কম টাইপের জায়গায় আমি একটা বর্ডার করে দিই। যদি আমি দেখাচ্ছি এরকম, দাঁড়ান একটা ফাইল বানিয়ে দেখাই, আর 1 ইঞ্চিতে নিয়ে যাই। এটা হচ্ছে 3/2, এটা নর্মাল আমি সরি 3/2 করলাম, সরি ইঞ্চি কেন করছি, ফিট করছি, আমারও সরি ভুল হয়ে গেছে। 3/2 করলাম, এটা হচ্ছে 3/2 ব্যানার সাইজ, এটাকে নিলাম 3/2 ফেললাম। এরপর কী করলাম, ধরুন আমি এটাকে কালার ফেলে দিলাম এটা বোঝানোর জন্য। তারপর এটাকে নিয়ে আমি জাস্ট এটাকে কী করলাম, 2.85 1.85 মানে সামান্য একটা করে দিয়ে আমি করে নিলাম। এর ফলে হচ্ছে কি, আমি এই এরিয়া ধরে সবসময় কাজ করি, আমি আজ পর্যন্ত যত কাজ করেছি সব এই এরিয়ায় কাজ করেছি। কারণ আমার হয় কি, ধরুন কোনো কারণে যদি যেখানে আমি ব্যানার প্রিন্ট করি তিনি ভালোভাবেই আমার করে দেয়, কোনো অসুবিধা হয় না, বাই চান্স যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে কি আমার কোনো যেন লেখা যেন না কেটে যায়, এর জন্য আমি একটা বর্ডার রেখে দিই। আর কারণ ব্যানারটা তো সাদার মধ্যে প্রিন্ট হচ্ছে, তাহলে কি যদি যদি কোনো বর্ডার না রাখি জিনিসটা পুরো ন্যাড়া ন্যাড়া মনে হয়, বুঝতেই পারছেন। তো এই জন্য আমরা খাতায় যখন পরীক্ষা খাতায় লিখি তখন আমরা ওখানে একটা বর্ডার দিয়ে দিই, সেইভাবেই কাজটা করা হয়। তো রঞ্জিত দাদা জেনে গেলেন। তারপরে কল্যাণ হামদার বলেছে যে আমি কোন সফটওয়্যারে স্ক্রিন রেকর্ডিং করি, সেটা হচ্ছে আমি আগেও বলে রেখেছি, এটা হচ্ছে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার বলে একটা সফটওয়্যার আছে, সো সেই জিনিসটার মাধ্যমে আমি করে থাকি। আমি লিখেও ওনাকে জানিয়ে দিই, তারপরে বলছে পেজ মেকারে কীভাবে বই ডিজাইন করতে হয় প্লিজ ভিডিও দাও। দাদা, আমি শুভদীপ চক্রবর্তী দা, আমি একটা জিনিস বলছি, আমি অনেক দিন পেজ মেকারে কাজ করছি না, আর বইয়ের কাজ খুব একটা করিনি, 2-3টে বই করেছি, তারপরে এখন আমি সব কাজ করলে শিফট করে নিয়েছি, পেজ মেকারে কাজ করি না, কারণ পেজ মেকারে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানে আর এখন আগের মতন আর অত মনে নেই কীভাবে বইয়ের কাজগুলো করবো। তাও চেষ্টা করছি একটু মনে করে আপনাকে ভিডিওটা দেওয়ার, কিন্তু খুব যে আমি বলতে পারবো প্রফেশনালি বানানো সেটা আমি বলতে পারবো না, মোটামুটি আপনাকে স্ট্যান্ডার্ডগুলো বলে দিতে পারবো কীভাবে কী করবেন, সেটা মোটামুটি আমি আপনাকে হেল্প করতে পারবো, আশা করছি ওতে হয়তো আপনার কাজটা হয়েও যেতে পারে। তো চেষ্টা করবো শুভদীপ দা, যতটা পারবো আপনাকে চেষ্টা করবো আমি। যে উনিও রঞ্জিতদা বলেছেন যে আপনি যদি বলে বলে ভিডিও করতেন তাহলে খুব সুবিধা হয়। যে জিনিসটা রঞ্জিতদা বুঝতে পারছি, আপনি যেটা বলতে চাইছেন যে আমার সমস্ত ভিডিওগুলোতে যদি আমি প্রপারভাবে বলে কাজ করি তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। কিন্তু এবার জিনিসটা আমি আপনাদের বলছি কেন, আমি অনেকেই আমার কাছে এই কোশ্চেনটা করে বিলে ভিডিও করতে না করার কারণ, ধরুন আমি একটা ব্যানারটা করছি, ব্যানারে আমি ধরুন কিছু লিখবো এই করব, আমি হয়তো আগের থেকে লিখে রাখলাম, লিখে রেখে করলাম, সেক্ষেত্রে আমি তো বলতে পারলাম, কিন্তু জিনিসটা হচ্ছে কি, আমি অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরে আমি কখন ব্যানার কাজ করছি, কখন এই কাজ করছি, তার জন্য কি হচ্ছে, আমি দোকানে আমার কাস্টমাররা আসতেই থাকে, তো ব্যাপারটা হয়ে যাচ্ছে, তার ফলে কি আমি সবসময় যে ফাঁকা থাকি না, যে মুখে মাইকটা নিয়ে বসে বসে নাইট করতে করতে ভিডিওর কাজটা করতে পারবো, তার ফলে হচ্ছে কি আমি এইভাবে সবসময় পারি না, যখন পারি চেষ্টা করি করার, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজবাজ করে আপনারাই বুঝতে পারছেন সারাদিন খাটাখাটনি করার পর যখন আমি একটু সময় পাই যতটা পারি আপনাদের কাছে জিনিসগুলো তুলে ধরার, বা অনেক সময় সবসময় আমি ভিডিও রেকর্ডিং করতে পারি না। আর আরেকটা জিনিস যেটা প্রবলেম হচ্ছে যে অনেক সময় ডিজাইনের কাজ যারা করেন তা আপনারা জানেনই, একটা ডিজাইন করতে গেলে কখনো আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা পর্যন্ত লেগে যায়, হয়তো আপনার মনের মতন ডিজাইনটা না হলে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে 1.5 ঘন্টা ধরে যদি আমি একটা এরকম টুকটুক করে কাজ
সার্চ করতে যাই, প্রতিটা স্টেপ মুখে বলা যায় না, কখনো 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 ভিডিওটা স্টপ করে কোনো জিনিস সার্চ করলাম, সার্চ করে সেটাকে এডিট করে রেডি করে আপনাকে আবার তারপরে জায়গাটা দেখালাম। এখানে ওই অতক্ষণ ধরে বলা আমার পক্ষে অসুবিধাজনক, আর আপনারাও বুঝতে পারবেন ওরকম মাঝখান দিয়ে আমি কি বলছি না বলছি। যদি আপনারা মনে করেন ভিডিওটা দেখে বোঝার জন্য, আমি আপনি সবাইকে তাই একই জিনিসটা বলছি যে আপনারা একটু ধীরে ধীরে ভিডিওটা দেখুন, দরকার হলে ভিডিওর স্পিডটা কমিয়ে দিন। আমি অনেক ধীরে ধীরে কাজ করি, আমি মেনলি এমনভাবে ভিডিও বানাই যে ধরুন আমার ভিডিও যে কেউ দেখলে সেই ডিজাইনটাকে আবার নিজেই রেপ্লিকেট করে নিতে পারে, তার জন্য কোনো তার অসুবিধা হবে না। হ্যাঁ, সে রিসোর্সেসগুলো সে যদি খুঁজে বার করে নিতে পারলে সে ডিজাইনটা আমি ধরে ধরে যাবো, কারণ যেমন কাজ করি যেরকম আমি নিজে কাজ করি সেইভাবে জিনিসটাকে রেকর্ড করি। কোনো আমি আদার্স কিছু পেছনে ব্যাকগ্রাউন্ডটা কালো করে বা এই করে বা হাইট করে দিলাম অপশানগুলো ওইসবভাবে করি না, আমি প্লেন সিম্পল যেরকম আমি কাজ করি নিজের কম্পিউটারে বসে সেইভাবেই আপনাদের কাছে জিনিসটা তুলে ধরার চেষ্টা করি। তাহলে যে কোনো মানুষ আমার ভিডিও দেখে বুঝতে পারবে যে কীভাবে জিনিসটা করছে। হ্যাঁ, আমি মানছি অনেক সময় ভিডিওগুলো লেন্দি হয়, ওর জন্য কি বলা যায় না। আপনারা যদি মনে করেন ধরে এই ভিডিওটা একটু দেখে বুঝতে চাইছেন, কাজ করবেন, ভিডিও যদি স্পিডে আছে আপনারা ইউটিউবে গিয়ে স্পিডটা কমিয়ে দেবেন, আস্তে আস্তে হবে, আপনি অনেক ধীরে ধীরে বুঝতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। ওই রাফনেসটা তো বলেই দিয়েছি। আর বলছে ডিডিপিতে যে প্রফেশনাল জব ওয়ার্কার টিউটোরিয়াল দেবেন, গুলো মিলিমিটারে পেপারের যে মিলিমিটারে দেবেন, এইগুলো ব্যাপারটা হচ্ছে দেখুন আমি পেপারের মাপগুলো অলরেডি মিলিমিটারে কিছু বলে রেখেছি, এগুলো মিলিমিটারে হয় না, ইঞ্চিতে করলে আমাদের খুব সুবিধা হয়, ইঞ্চিতে করলে খুব সুবিধা হয়। আমি জাস্ট ইঞ্চিতে করে তারপরে মাপগুলো মিলিমিটারে নিই, কাগজের মাপ ইঞ্চিতে নিতে গেলে খুব সুবিধা হয়, কারণ আমরা যখন কাটিং করতে যাব আমরা ইঞ্চিতেই মাপ বলি, কেউ মিলিমিটারে মাপ বলি না। আপনারা যে কোনো কাগজের দোকান যান বা যেই কোনো দোকানে যান, সবাই কিন্তু আমরা ইঞ্চিতে মাপ বলি, মিলিমিটারে মাপ বলি না। আমরা হয়তো ডিজাইন করার সময় মিলিমিটারটা নেই, কিন্তু যখন ফাইনাল প্রিন্টের সময় ওটা করি। তার জন্য আপনাকে আমি মিলিমিটারে সব মাপ বলে দিই, আপনি নিজে যেখানে ছাপতে যাবেন সেখানে গিয়ে আপনি কনফিউশনে পড়ে যাবেন, তারাও বুঝতে পারবেন না, আপনিও বুঝতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। আর এটা না, এটা আমি বলে দিচ্ছি, এটা এটা ছিল জেরক্সের ব্যাপারে। আমাকে জানিও অনেকে আমাকে জেরক্সের ব্যাপারে অনেক মেসেজ করছেন, কিন্তু আমি দিতে পারছি না অ্যান্সার, আমি খুবই দুঃখিত, কিন্তু কী করবো বলুন, আমাকে এইদিকে পেটটা চালাতে হবে, বুঝতেই পারছেন আজকালকার বাজারের অবস্থা খুব ভালো না, এদিকে আমাকে বিজনেসটা রাখতে হচ্ছে। আপনাদের সাথে যতটা শেয়ার করতে পারছি করছি, চেষ্টা করি যতটা পারবো শেয়ার করার। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুশি থাকুন।